আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিন মাথার যে ফ্লাইওভার সেইটা, এটা চালু হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে ভিডিও আপলোড করেছিলাম, তো ওই দিন আমরা হচ্ছে এসওএস থেকে এসে ডাইরেক্ট হচ্ছে তিন মাথার ফ্লাইওভারটা দেখার জন্য গিয়েছিলাম। কারণ অনেক দিন ধরে ওয়েট করছিলাম, এই রেল লাইনের এইখানে জোড়া দেওয়ার কাজটা আসলে অনেক দেরিতে হচ্ছিলো, এই জন্য অনেকটা সময় লেগে গিয়েছে। কারণ এর মানে মানে রোডটা আসলে অনেক কি বলে জ্যাম থাকে সব সময়, তো কাজ করা অনেক ডিফিকাল্ট, অনেক সময় নিয়ে সব কিছু হলো আর কি। এর আগে যে বারোপুর আর হচ্ছে চারমাথার ফ্লাইওভারটা চালু হয়েছিল, এটা কিন্তু গত বছর ঈদে হয়েছিল, আর এটা হচ্ছে এবছর রমজানে হলো। মানে পুরো এক বছর সময় লাগলো এই ফ্লাইওভারটা কমপ্লিট হতে, মানে এত সময় লেগেছে। তো উপর থেকে দেখতে ভীষণই ভালো লাগছিল, মানে মনে হচ্ছে যে ঈদের দিন না এখানে এসে ফটোশ্যুট করতে হবে, এত ভালো লাগছিল। জানি না আসলে ফটো কেমন আসবে, বাট আমাদের কাছে এসে তো খুব ভালো লাগছে, কারণ এতদিন ধরে একটা কাজ হচ্ছে ফাইনালি এটা স্টার্ট হয়েছে, এটা আসলে অনেক একটা হ্যাপি হ্যাপি ভাইব দিচ্ছিল, এ হচ্ছে কথা। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে বাসায় যাব, বাসায় যেয়ে আবার আমার রান্না করতে হবে, ইফতার বানাতে হবে। এই তো, আর উপরে আসলে দু একটা করে গাড়ি আসছে, এখনও খুব বেশি জ্যাম হয়নি, আর পরে পরে দেখছি অনেক জ্যাম হয়েছে, অনেক মানুষজন। এখন নিচের আসলে রাস্তাটা একটু ফাঁকা আছে, মানে উপরে দিয়ে ঢাকার গাড়িগুলো চলে গেলে না, যেগুলো যাওয়ার সেগুলো গেলে নিচে আসলে একটু জ্যাম কম হয়, শহর থেকে ইজিলি আসা যায়, তিন মাথাতে পার হওয়া যায়, এটা আসলে অনেক ভালো হয়েছে। আর এরপরে হচ্ছে আফরাদেবীর স্কুলও ছিল, এখনও স্কুল বন্ধ হয়নি, ওদের হচ্ছে 25-24 রোজা পর্যন্ত হয়ে বন্ধ দেওয়ার কথা, বাট দুদিন আগে আবার স্কুল বন্ধ দিবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে আসলে খুব বেশি ভালো লেগেছে, কারণ রাতের বেলা একটু করে ঘোরা হচ্ছিলো, রমজানে আসলে একটু না ঘোরাঘুরি করলে ভালোও লাগে না, বাট সবসময় প্রতিদিন ওরকম করে বের হওয়া হয় না, কারণ এবার আমি একটু কমে বের হয়েছি, একটু কম বলতে কি অনেক কম বের হয়েছি। এই তো, আর রাস্তার টুকটাক কাজ করছেই, আর এখন যে আমরা আবার মানে ইফতার করে তারপরে হচ্ছে রাতের বেলা নামাজ পড়ে আসলে বের হব, ওইটা একটা প্যারা আছে, কারণ শপিং এখনও কমপ্লিট না, এই জন্য শপিং আসলে একটা প্যারাই, কারণ পছন্দ হয় না সব কিছু। আর এখানে আর যে আফরাজেবী পরের দিন মাশাল্লাহ, সে স্কুলে যাওয়ার জন্য এখন নিজে থেকেই বলে, তার এখন স্কুল ভাল লাগে, অনেক ফ্রেন্ড হয়েছে তো তার ওগুলো ভালো লাগে, ঘুমের মধ্যেও সে স্কুলের কথাই বলে। তো স্কুল থেকে আসে, ওইটা আবার কই যে গিয়েছিলাম আমরা জানি না, মনে হয় আবার এসএসএ গিয়েছিলাম আর কি, ওইখান থেকে এসে দেন ওই দিন রাতেও আমরা বের হয়েছিলাম। আসলে প্রতিদিন শপিংয়ে যে ওরকম করার ব্লগ করা হচ্ছে না, কারণ ভিডিও যেগুলো টুকটাক এমনি ট্যুর ভিডিও সেগুলো করা হয়, ওরকম করে কী কিনছে না কিনছে ওরকম করে দেখানো হয়নি। আর যখন প্রথম প্রথম ব্লগ করতাম তখন আসলে ওগুলো বেশি দেখানো হয়েছে, বাট এখন দেখায় না, মানুষের আসলে অনেক বেশি কথাবার্তা, এই জন্য একটু হাইড করে রাখাই ভালো অনেক কিছু। তো যা কিছু একটু দেখাতে মন চায় সেগুলাই দেখাই, অনেক কিছু আসলে বলিও না, শেয়ার করি না এই জন্য। আর সাত মাথায় আসলে এই যে এই জায়গায় আগুন লেগেছিলো, এখন নতুন করে ঘর বানাচ্ছে, এখন ইট বানাচ্ছে, তো এখন ভালোই হয়েছে অবশ্য, কিন্তু বগুড়াতে আসলে অনেক বেশি আগুন লাগছে। আমি যখন ভয়েস দিচ্ছি সেদিন আবার হকার্স মার্কেট মানে ওইখানে শাপলা মার্কেট যেটা আছে ওইখানে আগুন লেগেছিলো, কয়েকদিন আগে আবার এই যে কি বলে আরেকটা জায়গায় আগুন লেগেছিলো আমাদের নিউ মার্কেটের পাশে যে আরেকটা গলি আছে কি প্লাজা বলে ওইটাকে, ওইখানে আগুন লেগেছিলো। মানে বগুড়া শহরে অনেক বেশি আগুন লাগছে এই রমজানেই, এত মানে স্যাড নিউজ, ভালো লাগছিলো না। তো আমরা রানার প্লাজাতে এসেছিলাম, তো এটা হচ্ছে আবার পরের দিন, এটা ছিল 15 রমজান। তো ওই দিন হচ্ছে আমরা ট্রেনটা মিলে বাইরে ইফতার করেছিলাম, তো ওই ব্লগটা আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। আর এটা হচ্ছে এখন সবাই মিলে আমরা যাচ্ছিলাম, আর তো এরপরে আবার না ওই দিন না সরি, এটা হচ্ছে আর একদিনই ছিল, আর একদিন আফরাজকে পাঞ্জাবি পরে বের করেছিলাম আমি ভাবছি ওই দিন, কারণ বাইরে যেদিন রোজ মানে ইফতার করি আমরা সেদিন আফরাজের পাপাও পাঞ্জাবি পরেছিল, আজকে আবার শুধু আফরাজকে ওইটা পরে দিয়েছিলাম। যাই হোক, মাথা উল্টাপাল্টা হয়ে গিয়েছে, এতদিন পর ভয়েস ওভার দিচ্ছি কতদিন আগের সেই ব্লগগুলো।
তো এরপরে ওই দিন হচ্ছে রানার প্লাজায় আবার শপিং করা হলো, দেন আফরাজ আবার যে শম্পা মার্ট থেকে কিছু না কিছু কিনবেই গেলেই, মানে কি একটা অবস্থা, এক দুই টাকা জিনিস হলেও মানে কিনতে হবে এরকম একটা অভ্যাস তার হয়ে গিয়েছে। এরপরে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, চিকেন ফ্রাই খাবে, তো আমি আজকে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে দিয়েছিলাম ওকে, আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, তো এটা ওর ইফতার। আজকে ও আমাদের সাথে ইফতার করবে না, তো আমরা দুজন আবার অন্য কিছু ইফতার যেমন পেঁয়াজ বেগুন এগুলো করেছি, সেগুলোই খাবো আর কি। তো এই তো আফরাজ বেবি মানে উল্টা পাল্টা করে প্যান্ট পরে আছে, আর এখানে এসে লেগু দিয়ে খেলছে, লেগু মানে বানাই ছিটাই খেলে, কি অবস্থা ছোট বাচ্চাদের বাসা আসলে কি যে অবস্থা হয়ে থাকে। তো একটু পরে আবার সে নিজে থেকেই টেবিলে চলে আসছে, এখানে এসে খাবে। তো এখানে এসে খেতে খেতে একটা হাতে খেতে পারেনি, আমাদের ইফতারি করা শেষ, পরে আবার ঘরে যেয়ে খাবে, কারণ বাইরে আসলে অনেক বেশি মশা, ফ্যান নিয়ে বসে থাকতে হয়। তো ঘরের মধ্যে আবার আমরা হচ্ছে নামাজ পড়ি, তো আবার ওখানে বসে বসে খাচ্ছিল, তো একা একা খেয়েছিল, মানে ওইটা হলে তার পেইন নেই, বাট যখনই পেঁয়াজ বেগুনি দেবো আমাকে খাওয়াতে হবে। তো এই যে আমি আবার গিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম। তো ওই দিন রাতে আবার নামাজ পড়ে আসলে আমরা বের হয়েছিলাম রানার প্লাজাতে। তো এদিন আসার পরে আফরাজের হচ্ছে একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিলো সাদবাবু, তো রামুর সাথে ভাবি তার মেয়ে আর হচ্ছে ছেলেকে নিয়ে আসছিলো, তো ওনাদের সাথে গল্প হলো। তো আমি একটু চুড়ি কিনেছিলাম, সেটা আগে একটু চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে ড্রেস দেখবো। এবার আসলে গানেরা ড্রেসটাই বেশি ট্রেন্ডি, গতবার থেকে আছে বাট এবারও আরও অনেক বেশি, তো এই জন্য। তো এরপরে হচ্ছে যে নকশি ফ্যাশনে আসলাম, এখানে এসে আবার এই যে তানবীরের বেবিকে দেখলাম, এখানে ফার্স্ট টাইম দেখলাম, ওর বয়স 2 মাস হচ্ছে, মাশাল্লাহ গ্রোথ অনেক ভালো। তো মার্কেটে ঘুরে ঘুরে আসলে বোর হয়ে গেছে, তো এই জন্য কান্না করছিল। আর এখানে আমরা এখন যাচ্ছিলাম, তো ওদের শপে একটা দেখলাম ড্রেস, ট্রায়াল দিলাম, তারপরে আবার দেখতে যাচ্ছি, মানে মেয়েদের আসলে হয় না মানে পছন্দ করতে অনেক সময়, আর এতদিন ধরে মানে ঘুরে ঘুরে কিন্তু দেখছিলাম শুধু কোথায় কি পাওয়া যায়, মানে পুলিশ প্লাজার সানভিজ বাই তনি, এরপরে ওইখানে আরেকটা বিলাসী, এগুলাতে দেখে মানে পছন্দ হচ্ছিলাম ওরকম করে যে ঈদের ড্রেস নেবো সেরকম। তো ফাইনালি আমি আবার মাত্রাতে যে আমার ঈদের মেইন ড্রেসটা পছন্দ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। মানে ঈদের মেইন ড্রেস হলে হয় কি, ঈদের দিন পড়া হয় না, সেটা আবার অন্য কোনো অকেশানে পড়া হয়, তো এবার হয়তো বা কোনো একটা দিনে ঈদের মধ্যে পরবো ইনশাল্লাহ। প্রত্যেকবার কি গত বছরে ঈদের যে মেইন আমি শাড়ি কিনেছিলাম সেটা কিন্তু পরেছিলাম অনেক পরে, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমার শপিং ডান আলহামদুলিল্লাহ, অনেক খুশি খুশি লাগছে, অনেক গর্জিয়াস একটা ড্রেস কিনে ফেলেছি এবার। দেন আমরা আসলাম হচ্ছে এই যে স্পার্কিয়ারে, এখানে এখানে হচ্ছে দিশিরা মানে আছে আবার। তো অনেক রাত হয়েছে, মোটামুটি 1:30 বাজে মেবি, না কয়টা বাজে আমার মনে নাই। তো এখানে এসে আবার ফায়ার আপুকে দেখলাম, আর্টিসান থেকে যাচ্ছিল, তো কথা হলো, অনেকদিন পরে দেখা হলো। আর এই যে নালাগুড়ি আর আফরাজ বেবি এখন খেলছে, দৌড়াদৌড়ি করছে, মানে বাইরে আসে, তারপরে এখানে এসে আবার নালাপুকে খোঁজাখুঁজি, কারণ খেলা দরকার, খেলার জন্য আফরাজের অনেক পছন্দের সব কিছু, নালাপু মালিয়াপু এগুলো বলতে থাকে আর কি। তো যাই হোক, এরপরে আমরা একটু গল্প স্বল্প করে বাসার দিকে রওনা দিব, যেহেতু আজকে ঈদের মেইন ড্রেসটা কিনেছি, ও এখান থেকে আবার আমার ওনাদের বাসায় যাবো, আপুকে ড্রেস দেখালাম, তারপরে আবার বাসায় গেলাম আর কি। আর এ তো জলেশ্বরী তলাতে আসলে রাতের বেলা অনেক ভালো লাগে, বিশেষ করে এই জলেশ্বরী তলা থেকে শুরু করে পুলিশ প্লাজা পর্যন্ত অনেক সুন্দর লাইটিং থাকে, তো বেশ ভালো লাগে, ঈদ একটা ভাইব আর কি। আর রাতের বেলা আমরা মানে ঘোরাঘুরি করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ভিড় তুলনামূলক কম থাকে দিনের বেলার চাইতে, আবার পানি টানি খাওয়া যায় গরমে। এই তো আফরাজ আবার খাতাতে কি কি আঁকিয়েছে, কি করছে আফরাজ? ফিস্তি পতাকা, আর ওরে ফায়ার, এটা ফায়ার ভু, এটা ভাগি ভাগি, আর কি হলো নাম, তোর নাম লেখছ, আল্লাহ লেখছ, আল্লাহ লেখলাম, বিশুনে ঠেকে রাখছি, ঢেকে বসে পড়বে, আমি মুসে দেখি, মুসে দেখি আমি। আচ্ছা ঠিক আছে, হয়নি হয়নি, এই তুই ভিড় কর, আমি কেটে দিলাম, বাই বাই, বাই বাই, থ্যাংক ইউ, হ্যাঁ।